মুভি শুরুতে আমাদেরকে বলা হয় যে এই সময়টা ওয়ার্ল্ড ওয়ার এর 300 বছর পরের ছিল, অর্থাৎ 300 বছর আগে এমন একটা যুদ্ধ হয়েছিল যেখানে সারা দুনিয়া ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। ওইখানে আমাদেরকে একটা স্পেসশিপ দেখানো হয় যার মধ্যে আলাদাই একটা দুনিয়া ছিল। ওই স্পেসশিপ থেকে তারা গার্বেজ নিচে জমিতে ফেলতো, সেখানে একজন ডক্টর গার্বেজ থেকে বিভিন্ন জিনিস খুঁজছিল। তখন সে একটা রোবট পায় যার অর্ধেক শরীর তো মানুষের ছিল কিন্তু অর্ধেক ছিল রোবটের। সে এটাকে নিয়ে তার ঘরে আসে, রোবটটাকে ভালোভাবে রিপেয়ার করে দেয় এবং নতুন একটা শরীর দেয়। সকালে ওই রোবটটা ঘুম থেকে ওঠে যা একটা মেয়ে ছিল, সেই বডিটা পেয়ে খুব খুশি হয়েছিল। সে ডক্টরকে জিজ্ঞেস করে যে আমি কে, কোথা থেকে এসেছি আমি। আর ডক্টর যেহেতু তার ব্যাপারে কিছু জানতো না তাই সে তাকে কিছুই বলতে পারে না। ডক্টর শুধু এইটুকুই বলে যখন আমি তোমায় গার্বেজে পাই তখন তোমার শরীর তো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল কিন্তু তোমার মস্তিষ্ক কাজ করছিল। আর পরে আমরা তোমার বডিকে রিপেয়ার করে নতুন একটা বডি দিয়ে দিই। তারপরে ডক্টর তাকে সেই দুনিয়াটা দেখায়, সে বাইরের দুনিয়া দেখে খুব খুশি হয়। সে ওই স্পেসশিপ দেখে জিজ্ঞেস করে যে এই জিনিসটা কি, সেটা কি অন্য কোনো দুনিয়া। আর ডক্টর তাকে বলে যে ওয়ার্ল্ড ওয়ারের পরে শুধু এই সিটিটাই বেঁচে ছিল যার নাম স্কাই সিটি ছিল, সবাই সেইখানে যেতে চাইতো। এই দুনিয়াতে শুধু গরিব মানুষ থাকে কিন্তু ওইখানে বড় লোকেরা থাকে। ডক্টর রোবটটাকে একটা নাম দেয়, সে বলে আজ থেকে তোমার নাম আলিটা। নাম শুনে আলিটা খুব খুশি হয়। ডক্টর আলিটাকে বলে যে জমিতে থাকা সবাই স্কাই সিটির জন্য কাজ করে, কেননা স্কাই সিটিতে অনেক খ্যাত ইন্ডাস্ট্রিজ আর ফ্যাক্টরি রয়েছে। এরপরে আলিটা একটা ছেলের সাথে দেখা হয় যার নাম হিওগো হয়। হিওগো যখন আলিটার বডি দেখে তখন সে খুব খুশি হয়, কেননা আলিটার বডিটা ছিল একটা রোবটের যা খুব শক্তিশালী ছিল। ওই রাতে এই সিটিতে একটা মেয়ের খুন হয়। আসলে ওই সিটিতে একজন খুনি থাকে যে মেয়েদেরকে খুন করে এবং তার শরীরের অংশ বিক্রি করে দেয়। ওই রাতে আলিটা ওই ডক্টরকে দেখতে পায় যে রাত্রে তার মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফিরে। আলিটা ডক্টরের হাতে রক্ত দেখতে পায়, তাই সে ভাবে যে হয়তো ডক্টরই ওই খুনিটা হবে। পরের দিন ডক্টরের সাথে দেখা করতে তার বউ আসে। এখানে আমরা জানতে পারি যে ডক্টর এবং তার বউয়ের মধ্যে সেটেলমেন্ট হয়ে গিয়েছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে ডক্টর যে বডিটা আলিটার শরীরে লাগিয়েছে তা ছিল ডক্টরের মেয়ের বডি। ডক্টরের মেয়ে মারা যাওয়ার কারণে ডক্টর সে বডিটা আলিটাকে দিয়ে দেয়। যার পরে হিওগো আলিটার সাথে গেমে জয়েন করতে বলে। এই গেমটা সিটিতে খুব ফেমাস ছিল। আলিটা এই গেমে খুব ভালো পারফর্ম করে, আলিটা ওই গেমটা জিতেও ফেলে। তাই হিওগো আলিটাকে তার ফেভারিট জায়গায় নিয়ে যায়। সে একটা বিল্ডিংয়ের ছাদে ওঠে যেখান থেকে সারা দেশটা দেখা যেত। এখান থেকে স্কাই সিটিও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এখানে একটা খুব বড় পাইপ থাকে, স্কাই সিটি থেকে জমিনের সব জিনিসপত্র এই পাইপ দিয়ে আসা যাওয়া করে। আর আমি স্কাই সিটিতে যাওয়ার জন্য খুব হার্ড ওয়ার্ক করছি, তুমি দেখবে যে আমি একদিন ওইখানে ঠিকই যাব। আলিটা বলে স্কাই সিটি দেখতে কেমন। তরে হিওগো বলে যে তোমাকে ডক্টর গার্বেজ থেকে পেয়েছিল যা স্কাই সিটি থেকেই আসে, অর্থাৎ তুমি স্কাই সিটি থেকেই এসেছ। কিন্তু আলিটার কোনো কিছুই মনে ছিল না, কেননা সে তার সম্পূর্ণ অতীত ভুলে গিয়েছিল। পরের দিন ডক্টর ঘর থেকে বের হয়, আলিটাও তার পিছু নেয় এবং আলিটা জানতে পারে যে ডক্টর আসলে কিলার ছিল না, সে ছিল একজন ওয়ারিয়ার হান্টার। ওয়ারিয়ার হান্টার তারাই হয় যারা ক্রিমিনালদের শরীরের অংশ নিয়ে ফ্যাক্টরিতে যায় যেখানে তারা এর বদলে অনেক টাকা পায়। ইতোমধ্যে ওইখানে একজন কিলার চলে আসে যে ওই সিটিতে থাকা মেয়েদেরকে খুন করত। আলিটা খুব বাহাদুরির সাথে ওই কিলারটাকে মারতে শুরু করে এবং সে তাকে এত মারে যে সে এখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সে অন্য একটা কিলারকে মারতে সফল হয়। সে ওই কিলারের মাথা নিয়ে ফ্যাক্টরিতে যায়, যেখানে যাওয়ার পরে ওই মাথার বদলে তাদেরকে $20 দেওয়া হয়। তারপরে ডক্টর তাকে তার ইতিহাস বলে যে সে এখানে তার পরিবার নিয়ে থাকছিল এবং সে একটা লোকের বডি ঠিক করে এবং তাকে রোবটের আকার দেয়, কিন্তু ঠিক হওয়ার পর ওই রোবটটা তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তাই ডক্টর ওই রোবটটাকে নিজ হাতে খুন করে এবং পরে সেই কাজ করতে থাকে এবং ওয়ারিয়ার হান্টারে রূপান্তরিত হয়। তারপরে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম হয় ভিক্টর, যে ওইখানে সংগঠিত গেমটার হোস্ট ছিল। এখানে আমরা ডক্টরের বউকেও দেখতে পাই যে ভিক্টরের সাথে কাজ করত, যদিও সে একজন ডক্টর ছিল, কেননা ভিক্টর তাকে বলে
বলেছিল যে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে স্কাই সিটিতে যেতে সাহায্য করব। তারপরে আমরা ওই রোবটটাকে দেখতে পাই যার সাথে আলিটার মারামারি হয়েছিল। রোবটটা ভিক্টরকে বলে যে আমার এই অবস্থা আলিটা করেছিল, যারপরে ভিক্টর তাকে অনেক গালমন্দ করে যে তুমি একটা ছোট বাচ্চার সাথে হেরে এসেছো। কিন্তু রোবটটা বলে যে ওই মেয়েটা খুব ভালো লড়াই কৌশল জানে। তো ভিক্টর বলে যে তুমি ওই মেয়েটাকে মারবে। যারপরে হিওগো আলিটাকে নিয়ে ওই গেম দেখতে যায়। এখানে সে আলিটাকে বলে যে এই গেমের উইনার স্কাই সিটিতে যাওয়ার সুযোগ পায়। আলিটা শুনে খুব এক্সাইটেড হয়। তারপর হিওগো আলিটাকে নিয়ে একটা পুরনো স্পেসশিপ দেখাতে নিয়ে যায় যা ছিল 300 বছর আগে সংগঠিত বিশ্বযুদ্ধের। আলিটা এটা দেখে আকর্ষিত হয়, ওই শিপের কাছে যায়। সেখানে সে একটা হাইটেক বডি দেখতে পায় এবং তা নিয়ে ডক্টরের কাছে এসে বলে যে আমার শরীরে এই বডিটা লাগিয়ে দিন। তো ডক্টর এটা করতে না করে দেয় এবং সে বলে যে এই বডিটা খুবই পাওয়ারফুল এবং ওয়েপনযুক্ত। এই বডির সাথে তোমাকে যুক্ত করলে তোমার মধ্যে অন্যরকম পরিবর্তন আসবে এবং তুমি সিটিকে ডিস্ট্রয় করে দিতে পারো। এই কথা শুনে আলিটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে ফ্যাক্টরির দিকে যেতে থাকে। সেইখানে গিয়ে আলিটা বলে যে আমিও ওয়ারিয়র হান্টার হব। তো সে একটা ক্লাবে যায় যেখানে সিটির সব ওয়ারিয়র হান্টাররা জমা হয়েছিল। সে ওইখানে গিয়ে ওই সমস্ত ওয়ারিয়র হান্টারদেরকে বলে যে আমরা ভিক্টরের রোবটকে মেরে দেব, কেননা ওই এই এলাকার সব মেয়েদেরকে খুন করছিল। সেইখানে একজন ওয়ারিয়র হান্টার আলিটার খুব মজা উড়ায় এবং সে বলে যে তুমি তো একটা ছোট মেয়ে, আর তুমি একজন ওয়ারিয়র হান্টার কিভাবে তৈরি হয়েছ? এটা শুনে আলিটা খুব ক্রোধ নিয়ে ওই লোকটাকে মারতে থাকে এবং ইতোমধ্যে ওইখানে ভিক্টরের সেই রোবটটা চলে আসে যা ছিল খুবই ইভলভ। অর্থাৎ ডক্টরের বউ তার শরীরে অনেক কাজ করেছে এবং তাকে নতুন প্রযুক্তি দিয়েছে। আলিটার সাথে মারামারি করতে করতে রোবটটা নিচে আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং আলিটাও তার পিছু পিছু ওইখানে চলে যায়, যেখানে আলিটা এবং ওই রোবটটার মধ্যে অনেক মারামারি চলে। তারপরে আলিটাকে ওই রোবটটা টুকরো টুকরো করে দেয়। ডক্টর এবং হিওগো এখানে চলে আসে এবং তারা ওই রোবটটার সঙ্গে অনেক মারামারি করে এবং তার শরীরে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার পরে ওই রোবটটা ওইখান থেকে পালিয়ে যায়। ডক্টর আলিটার বডিকে ল্যাবে নিয়ে আসে এবং তার নষ্ট হয়ে যাওয়া শরীরের পরিবর্তে ওই হাইটেক বডিটা তার শরীরে লাগিয়ে দেয়, যদিও তার কাছে কোনো অন্য রাস্তা ছিল না। পরের দিন যখন আলিটা ঘুম থেকে উঠে সে খুব এনজয় করছিল, কেননা তার শরীরে অনেক ওয়েপেন ছিল। আলিটা তার শরীর দিয়ে আগুন তৈরি করতে পারত। আলিটা এই খুশির মৌসুমে তার ওই বন্ধু হিওগোর সাথে দেখা করতে যায় এবং তাকে তার ওই শরীরটা দেখায়, যা দেখে হিওগো খুব খুশি হয় এবং বলে যে তুমি যদি স্কাই সিটিতে যেতে চাও এবং আমাকে ওইখানে নিয়ে যেতে চাও তাহলে তোমার অনেক পয়েন্টের প্রয়োজন হবে, আর এই পয়েন্ট তুমি কেবল দুইভাবেই কামাই করতে পারো। একে তো তুমি খুব টাকা দিয়ে পয়েন্ট কিনো, অথবা তুমি কাউকে খুন করো। এসব শুনে আলিটা তাকে বলে যে তুমি আমার হার্ট নিয়ে নাও, যা দিয়ে তুমি কিছু পয়েন্ট পাবে এবং স্কাই সিটিতে চলে যাবে। আলিটার মনটা ছিল খুবই দামি, তার এই মন দিয়ে এমন কিছু এনার্জি তৈরি হতো যা দিয়ে সম্পূর্ণ স্কাই সিটির অনেক দিনের এনার্জির যোগান দিত। তার এখানে এনার্জিক রে ছিল, কিন্তু হিওগো বলে যে না, এটা তুমি নিজের কাছেই রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তুমি ওই রেসটাতে পার্টিসিপেট করো যার ফলে আমি এবং তুমি দুজনে স্কাই সিটিতে যেতে পারবো। আলিটা তার কথা শুনে খুব খুশি হয় এবং তার কথা রাজি হয়ে ওই রেসে যোগ দেওয়ার জন্য যায়, কেননা সে হিওগোকে পছন্দ করত। এরপর আমরা ভিক্টরকে দেখতে পাই যে কিনা কিছু কিলার্স এবং হান্টার্সদেরকে ভাড়া করে আলিটাকে খুন করার জন্য। সে বলে যে তোমরা যদি রেসে আলিটাকে খুন করো তাহলে আমি তোমাদেরকে 5 মিলিয়ন পয়েন্টস দেব, যা দিয়ে তোমরা স্কাই সিটিতে যেতে পারবে। তারপরে আমরা ওই ওয়ারিয়র হান্টারটাকে দেখতে পাই যাকে আলিটা ওই ক্লাবের মধ্যে খুব মেরেছিল, আর সে বদলা নেবে হিওগোকে একটা খুনের মামলায় ফাঁসিয়ে। সে একজনকে খুন করে এবং সমস্ত দোষী হিওগোর উপরে চাপিয়ে দেয়। তার বিরুদ্ধে লোকে
লোকেরা সচ্চর হতে থাকে তাকে মেরে ফেলার জন্য অন্যদিকে আমরা আলিটাকে দেখতে পাই যে রেসে পার্টিসিপেট করে সেখানে যত কিলার ছিল তারা আলিটাকে খুন করার চেষ্টা করে আলিটাও তাদেরকে মারতে থাকে এবং তাদের বিরোধিতা করতে করতে সে এক একজনকে মেরে তরমুজ বানিয়ে দিচ্ছিল তখন হিউগোর ফোন আসে তার কাছে এবং বলে যে কেউ আমাকে মারতে যাচ্ছিল আমার পিছনে সেই লোকটাই পড়েছিল যার সাথে তোমার ক্লাবে মারামারি হয়েছিল তখন আলিটা গেম ছেড়ে ওইখানে যায় এবং হিউগোকে বাঁচানোর চেষ্টা করে অন্যদিকে আমাদের টিভিতে দেখানো হয় যে হিউগো একজন খুনি ছিল যাকে ধরতে পারলে $30,000 পুরস্কার দেওয়া হবে এখন হিউগোকে মারার জন্য ওইখানে পুলিশরাও চলে আসে এবং ওই ওয়ারিয়র হান্টারটা বলে যে তুমি হিউগোকে মেরে দাও কিন্তু আলিটা তাকে মারতে চাইতো না অন্যদিকে ওয়ারিয়র হান্টার একটা ছুরি নিয়ে হিউগোর পেটের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে আলিটার কোলেই হিউগো ঢলে পড়ে অন্যদিকে ডক্টরের বউ তার কাছে আসে এবং আলিটাকে বলে যে তুমি হিউগোর গলা কেটে তার মাথাটা নিজের কাছে রেখে দাও আমরা হিউগোকে একটা রোবটের বডি লাগিয়ে দেব এবং তোমার মতোই তাকে করে দেব এদিকে আলিটা তার কথা মতো হিউগোর মাথা কেটে সবার সামনে আসে সে এখান থেকে তার মাথা নিয়ে ল্যাবের ভিতরে ডক্টরের কাছে তার মাথা নিয়ে আসে এবং বলে যে তাকে রোবটের বডি লাগিয়ে জীবিত করে দিতে ডক্টর হিউগোর মাথাকে অন্য একটা শরীরের সাথে লাগিয়ে দেয় এবং তাকে আলিটার মতো রোবট করে দেয় তা দেখে আলিটা এবং হিউগো দুজনেই খুশি হয় অন্যদিকে ডক্টর আলিটাকে বলে যে ভিক্টর সবার সাথে ধোকা করছে কেননা স্কাই সিটিতে যে কেউ চাইলে যেতে পারে না কিংবা টাকা দিয়েও স্কাই সিটিতে যাওয়া যায় না স্কাই সিটিতে কেবল তারাই যেতে পারে এবং থাকতে পারে যারা কিনা স্কাই সিটিতে জন্মগ্রহণ করেছে অন্য কেউ স্কাই সিটিতে যেতে পারে না আর সে এটাও বলে যে স্কাই সিটিতে যাওয়া অসম্ভব স্কাই সিটিতে কেবল যাওয়ার একটাই রাস্তা রয়েছে আর তা হলো ওই গেমে পার্টিসিপেট করে জয় অর্জন করা ডক্টর আলিটাকে বলে যে আমি আর আমার বউ স্কাই সিটিতে জন্মগ্রহণ করেছিলাম এবং আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্যই এই পৃথিবীতে এসেছি এবং এখানে এসে আটকে গেছি আলিটা ডক্টরের কথা শুনে অনেক ক্রোধিত হয় এবং সে এখান থেকে ভিক্টরের ফ্যাক্টরিতে চলে যায় সব ধ্বংস করে দেওয়ার জন্য ওইখানে ভিক্টরের মেশিন আলিটার উপরে হামলা করে কিন্তু আলিটাও তার বিরোধিতা করতে থাকে এবং মেশিনে সে ধ্বংস করে দেয় সব মেশিন আর রোবটদের ডিস্ট্রয় করার পর সে ভিক্টরের কাছে যায় ওইখানে ভিক্টরের একটা রোবট চলে আসে যে আলিটার উপরে হামলা করে এবং তাকে ইনজার্ড করে দেয় এবং আলিটার এখানে সব মনে পড়তে থাকে আলিটার মনে হয় যে সে একজন যোদ্ধা ছিল অর্থাৎ আজ থেকে 300 বছর আগে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু ওইখানে তার সমস্ত সহযোগীরা ধ্বংস হয়ে যায় কিন্তু আলিটা কোনোভাবে বেঁচে যায় এবং তাকে অর্ধ ধ্বংস করে সেখান থেকে গার্বেজে ফেলে দেওয়া হয় যখন আলিটার এই সমস্ত কথা মনে পড়ে সে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং খুব অ্যাগ্রেসিভ হয়ে ওই রোবটটার উপরে হামলা করে এবং সে তার তলোয়ারের সাহায্যে রোবটটাকে দুই টুকরা করে দেয় এবং ভিক্টরকেও তার তলোয়ার দিয়ে স্ট্যাব করে দেয় অন্যদিকে ডক্টরের কল আসে আলিটার কাছে এবং সে বলে যে হিউগো স্কাই সিটিতে যাওয়ার জন্য পাইপ চড়ছে তাই আলিটাও ওইখানে চলে আসে এবং তাকে বলে যে তোমার স্কাই সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে পৃথিবীতে থাকতে পারো আমরা এই পৃথিবীতেই নিজেদের মতো বসবাস করতে পারি এই কথা শুনে হিউগো আলিটার কাছে ফিরে আসতে চায় কিন্তু স্কাই সিটির মালিক সবকিছুই দেখছিল এবং সে একটা যন্ত্রের সাহায্যে হিউগোকে খুন করার চেষ্টা করে হিউগোর শরীর বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং আলিটা তাকে ধরে ফেলে কিন্তু তার হাত থেকে ফসকে সে নিচে পড়তে থাকে এখন আলিটা ডিসাইড করে যে তার জীবনের একটাই লক্ষ্য আর তা হলো স্কাই সিটিতে যাওয়া সে ঠিক করে যে সে স্কাই সিটিতে গিয়ে স্কাই সিটির মালিককে মেরে দেবে এবং তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবে এখানে আমরা দেখি যে আলিটা ওই রেসটা জিতে ফেলে এবং তার তলোয়ারটি উপরের দিকে তুলে ধরে বলে যে আমি এখানে আসছি আমি তোমাকে ছাড়বো না আমি তোমার থেকে প্রতিশোধ নেব আমার বন্ধু হত্যার